আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নকল মাছ সরবরাহের মামলায় ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান গ্রেপ্তার। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা নেই। দেশের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ, শেরপুরে আজও দুজনের মৃত্যু। করোনা ও বন্যার কারণে গ্রামগুলোতে নেই আসন্ন কোরবানি ঈদের আমেজ, পশুর হাটে বিক্রি না থাকায় ক্ষতিগ্রস্ত খামারিরা। এবং করোনাকালে ঔষধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশ দিয়ে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। রাতে শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। অপরাজিতা ইন্টারন্যাশনালের ব্যানারে এইসব মাস্ক সরবরাহ করেন তিনি। এ ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটি N95 মাস্ক সরবরাহের কাজ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান, যার মালিক ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। চুক্তি অনুযায়ী 11,000 মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই নিম্নমানের বলে জানান চিকিৎসকরা। এমন প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। সাপ্লাইয়ের ঘটনায় যে মামলা হয়েছে, শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি ফেসবুক পেজে দেখা যায় করোনা সুরক্ষা সামগ্রী বিক্রির বিজ্ঞাপন, যেখানে বলা হয়েছে চায়না থেকে সরাসরি আসল পণ্য সরবরাহ করা হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে থেকে এ ধরনের প্রতারণায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শারমিন জাহানের অপরাধ তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান প্রক্টর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত দেশের কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন অনেক মানুষ। একদিনে ডাক্তার, নার্স, ব্যাংক কর্মকর্তা সহ বরিশালে 86 জন, নোয়াখালীতে 85, নওগাঁয় 70 জন, যশোরে 69 জন, রংপুরে 63 জন, ময়মনসিংহে 32 জন, নেত্রকোনায় 5 জন এবং শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,548 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে আবারও উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের মতে জনজীবন অনেকটা আগের অবস্থায় ফিরে যাওয়ায় আশানুরূপ হারে কমছে না সংক্রমণ। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,548 জন। এ পর্যন্ত শনাক্ত 2,18,658 জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার 21.19%
এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.04%। স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম। দায়িত্ব পাওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য খাতের এই পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। রাজধানীর ওয়ারির 21 দিনের লকডাউন শেষ হয়েছে। রাত 12টার পর স্বাভাবিক করে দেয়া হয়েছে সবকিছুই। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত সেখানে 309 জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হন 80 জন। ধীরে ধীরে করোনা সংক্রমণ কমে আসায় লকডাউন তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে 30 জুলাই এখনও সেখানে সচেতনমূলক কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। এ সময় পর্যন্ত করোনা টেস্টিং বুথ ও ই কমার্সের সেবাও অব্যাহত থাকবে। সারাদেশের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। পানির ঢলে আবারও অবনতি হয়েছে। শেরপুরের বন্যার পানিতে ডুবে সদর ও নকলা উপজেলার 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাছাড়া ব্রহ্মপুত্রের পানি আরও 2 সেন্টিমিটার বেড়েছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি তিস্তামুখ ঘাট পয়েন্টের বিপদসীমার 98 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি বিপদসীমার 75 সেন্টিমিটার ওপর দিয়ে এবং করতোয়া নদীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে গত 1 মাস ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত প্রায় 4 লাখ মানুষ। জামালপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জে তৃতীয় দফায় পানি বাড়তে থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদী। ভাঙছে দুকুল আর নিঃস্ব হচ্ছে বানভাসী মানুষ। এদিকে সুনামগঞ্জে গত 2 দিনে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। কোরবানির ঈদের বাকি আর মাত্র কটা দিন, অথচ গ্রামে কোনো আমেজ নেই মুসলমানদের অন্যতম বড় এই উৎসবের। মহামারী করোনা বন্যার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খামারিরা। আগের মতো ব্যাপারীর খোঁজ নেই, তাই নিজের পশু নিয়ে নিজেই যাচ্ছেন হাটে। সেখানেও ক্রেতার দেখা মেলা দুষ্কর। এমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। কি মিষ্টি একটা সকাল! গ্রামীণ জীবনের এই ছবিটা খুবই চেনা। খুব সকালে রাখাল তাজুল ইসলামও বেরিয়ে পড়েছেন গরু নিয়ে ঘাস খাওয়াতে। কুরবানি ঈদে বিক্রির আশায় সারাটা বছর গরুর যত্ন করেছেন, কিন্তু এখনো ব্যাপারের দেখা পাননি তাজুল ভাই। কুরবানি তো চলে আসলো, আমাদের আবার কিসের কুরবানি? আমাদের বাজার মন্দা, ব্যাপারে আসতেছে না, বিক্রি করতে পারতেছে না, আর আপনার বাজার কম। এখন কিরকম বাজার কম বলো তো? অর্ধেক অর্ধেক দাম। এই সমস্যাটা কেন হইল? করোনার লেগা। আগের বছরগুলোতে ঈদ আসার অন্তত 1 মাস আগে থেকেই খামারিদের গরু বেচে বিক্রি শুরু হলেও এবারের চিত্র একেবারেই আলাদা। বিক্রি তো দূরে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেশিরভাগ কুরবানির পশু কেনার জন্য কোনো ক্রেতাই আসেননি। খারাপ হয় কৃষকে গরু গরু বেচবো, তা বাজার নাই, গরু নেয় না, নেয় না মানুষ। হ্যাঁ, নেয় না মানুষ। কেন? কম দামে কম কত পানি উঠে গেছে, কম এই কন্যা টন্যা মেলা কিছু। করোনা আর হলো বৃষ্টি আর হলো বর্ষা, এর কারণে আমার গরুটা আমি কম দামে বিক্রি করে ফেলাই দিচ্ছি। সংসারটা চলে আসলে গরুর এখান থেকে। আমার যে গরু বাছো ঠিক মতন বেচতে পারতাম পালন করে, তাহলে হয়তো বা দেখতে পাচ্ছি কিছু টাকা হইলে আমাদের ঘর বাড়িটা ঠিক করতে পারতাম, কিন্তু ওইরকম হইতেছে না এবছর। গ্রামে ব্যাপারীর খোঁজ না পেয়ে এই বৃদ্ধা নিজেই চলে এসেছেন কুরবানির হাটে, কারণ এই পশু বিক্রির টাকা দিয়েই ঋণ শোধ করবেন তিনি। কিন্তু এখানেও যে প্রায় ক্রেতা শূন্য বাজার। ওই যে করোনা আইছে, আবার ওই যে বন্যা হয়ে গেছে, মানুষ কেনাই চলবো সেই ব্যবস্থা নেই, কাজ পাচ্ছে না, এই জন্য বাজার কম হয়ে গেছে। মানিকগঞ্জে বড় এই কোরবানির হাট দেখলে বোঝারই উপায় নেই যে ক্রেতা সংকট, কিন্তু বাস্তবতা হলো সারাদিনে গরু বিক্রির সংখ্যা বৃষ্টিও নয়। কে নিব গরু? আমরা তো গরু পাইলে বোকা সেজে গেছি, আমরা তো গৃহস্থ মানুষ,
গরু পালিয়ে না খেত খোলা গেল, একাতে করোনা গেল, আবার বন্যা, কোন দিকে যাবো আমরা? মানে আমাকে নিরুপায় করোনায় বা বন্যায় কোরবানি শেষ হয়ে গেছে কাকা, গরু বছর বছর বন্যা শেষ। করোনায় স্বাস্থ্যবিধির জন্য দেশের অন্যান্য জেলার মতো এখানেও হাট সংখ্যা কমেছে। গণমাধ্যমের কল্যাণে গ্রামের মানুষও জানে করোনার ভয়াবহতা, অথচ সব জেনেও উদাসীন। গরু হাটে মাস্ক পরলে কথা বলা যায় না, একজনের মুখ দেখা যায় না, চোখে চোখে চোখ না রাখলে গরু বিক্রি করা যায় না। এখানে মাস্ক তো সবারই আছে, এখন ওই যে আমি এক কথা একটা বললাম না, আসলে নিজের খেয়াল, তারপর আমরা চেষ্টা করতেছি। তবে করোনায় স্বাস্থ্য ঝুঁকির চেয়ে লোকসান নিয়ে বেশি চিন্তিত তারা। গ্রামের মানুষের কাছে কুরবানি আসে বড় আশা নিয়ে, তৈরি করে নতুন সম্ভাবনা, কিন্তু এবারের কুরবানিতে করোনা আর বরসায় তারা একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়েছে। কুরবানির হাটগুলোতে মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো যারা, তারা সবাই বিক্রেতা কিংবা ব্যাপারী। তারা বলছেন যদি এভাবেই চলতে থাকে আর বেচা বিক্রি না হয়, তাহলে তারা বড় রকমের একটা ক্ষতির মুখে পড়বে। করোনা মহামারীর এ সময়ে ঔষধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এজন্য চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পরিপ্রেক্ষিতে ঔষধের দামে ছাড়ের পাশাপাশি বিদেশ থেকে কম মূল্যের প্রয়োজনীয় ঔষধও আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। এই পদক্ষেপের আগে বড় বড় ঔষধ ব্যবসায়ীদের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একে সামনের নির্বাচনের ভোট জেতার কৌশল হিসেবে দেখছেন অনেকে। এদিকে ঔষধ শিল্পের ওপর হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ খুব বেশি না থাকা এবং নির্বাহী আদেশ হলেও কোর্টে তার প্রশ্নের সম্মুখীন হলে পরিবর্তন হওয়ার সুযোগ থাকায় এমন সিদ্ধান্ত বিপজ্জনক বলছেন এ খাতের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো মানুষ মারা গেছেন করোনায়। পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,56,00,000 এবং মারা গেছেন 6। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে চীনের সামরিক বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার এক সিঙ্গাপুরের নাগরিককে আটক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। তিনি রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করার মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ সব তথ্য চায়না তদন্ত সংস্থার কাছে পাঠাতেন, আর তিনি তা স্বীকারও করেছেন। এর আগে একই অভিযোগে আরও 3 চীনা নাগরিককে গ্রেপ্তার করা হলেও এক চীনা গবেষক এখনও পালিয়ে আছেন, যাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এর আগে এই চীনা গবেষক সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকিয়ে থাকা এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে কনসুলেটটি বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। এর পাল্টা উদ্যোগ হিসেবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংডুর মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনাভাইরাস বিরতির পর প্রথম মাঠে নেমেই গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। তাতে সেন্ট এতিয়েনকে পরাজিত করে ফরাসি কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেইন। নিজেদের মাঠ স্পেদ ডি ফ্রান্সে খেলার 14 মিনিটে কিলিয়ান এমবাপের শট গোলকিপারকে দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন। ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন নেইমার। 27 মিনিটে এমবাপের ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। পরে ভিএআর এর সাহায্যে রেফারি পেরিনকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় এতিয়েন। কিন্তু বাকি সময় কোনো দল আর গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই শিরোপা উল্লাসে মাতে টমাস টুসেলের দল। সব মিলিয়ে ফরাসি কাপে 13তম শিরোপা জিতল পিএসজি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নকল মাস্ক সরবরাহের মামলায় ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান গ্রেপ্তার। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা নেই। দেশের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ, শেরপুরে আজও 2 জনের মৃত্যু। করোনা ও বন্যার কারণে গ্রামগুলোতে নেই আসন্ন কোরবানির ঈদের আমেজ। পশুর হাটে বিক্রি না থাকায় ক্ষতিগ্রস্ত খামারিরা।
এবং করোনাকালে ঔষধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশ দিয়ে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।